জনাব সফিউল্লাহ প্রধান, আপনাকে দিয়ে শুরু করি। প্রথম প্রশ্নটি যেটি ছিল, 3 দিন ধরে যে যিনি প্রশ্ন করেছেন দর্শক, তার মায়ের জ্বর, বমি এবং পায়খানার সমস্যা হচ্ছে এবং পায়খানাটা বন্ধ হচ্ছে না, যদিও জ্বর বমি থেমেছে এবং নাভিতে প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং এরপর তিনি দর্শক নিজেও কিন্তু আক্রান্ত হয়েছেন, এটির আসলে করোনার সাথে কোনো সম্পর্ক আছে কিনা, এই মুহূর্তে তারা কি করবেন? যে আমরা করোনার শুরু থেকে পর্যন্ত সারা বিশ্বের যে উপসর্গগুলো আমরা দেখে আসছি রোগীদেরকে, বয়স ভেদে হোক বা বিভিন্ন ভাবে, বাংলাদেশে এই জাতীয় টেন্ডেন্সি আমরা প্রায় করোনা রোগীর পেয়ে থাকি, যে জ্বর ছিল, বমির ভাব এবং পাতলা পায়খানা, এটা চলতেই থাকে। তা আমি মনে করি ওনারা নিজেরা আইসোলেশনে চলে যাক, পাশাপাশি ওনাদের কোভিড টেস্টটা করে ফেলাটাই বেটার হবে। আর যেহেতু বমি হচ্ছে, পাতলা পায়খানা, ডিহাইড্রেট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, প্রতিবার পাতলা পায়খানার পর পরে অবশ্যই উরসালাইন খেতে হবে এবং উরসালাইন না খেলে কিন্তু ডিহাইড্রেট হয়ে আরো খারাপ হয়ে যেতে পারে, তো এটা খেতে থাকুক। আর পাশাপাশি আমি ওনার কোভিড টেস্ট করুক এবং যদি রোগী খুব বেশি সমস্যা বা শারীরিক সমস্যা ফিল করে, নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র বা হেলথ কমপ্লেক্স বা করোনা হাসপাতাল যেখানে আছে যোগাযোগ করার জন্য আমি অবশ্যই বলবো। আপাতত তাদের জন্য কোনো মেডিসিন দিবেন কিনা? আপাতত তারা অবশ্যই উরসালাইন খেতে থাকবে, উরসালাইনের বিকল্প কিছু নাই, প্রচুর পরিমাণ পানি খাবে, রেস্টে থাকবে। আর যদি তারা প্রচুর পাতলা পায়খানা হতে থাকে, আসলে কিছু আমরা হয়তো অনেক ক্ষেত্রে মেট্রোনিডাজল জাতীয় ওষুধ দিয়ে থাকি বা বিভিন্ন অ্যান্টিবায়োটিক দেওয়া থাকে, কিন্তু এই মুহূর্তে তাদের এই জাতীয় ওষুধ ব্যবহার করাটা ওয়াইজ হবে না, তাদেরকে অবশ্যই কোভিড টেস্ট করার পরে দেন ওষুধের সিদ্ধান্ত নিয়ে ওষুধ দিবে। সেক্ষেত্রে আসলে সিমটোমেটিক ওষুধগুলোই সাধারণত নেওয়ার কথা বলছি, ব্যবহার করা যেতে পারে। জি, ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।